হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, এটা পিআরবির নাম্বার তো? স্যার বলছি যে 2020 সালের কি পিলি রেজাল্টটা কি আউট হয়েছে? 2020 যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পিলি পরীক্ষা হয়েছিল, আউট হয়েছে কি না আমি বলবো না, তবে কালকে পাবলিশ করার চেষ্টা করা হয়েছিল, তো আমাদের সার্ভারে একটা সমস্যার জন্য ওটা কমপ্লিট করা যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এটা কি আজকে সমস্যাটা মিটবে আজকে? বলছি সমস্যাটা মিটে গেলে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটা আগে যেটা আপনারা ফলো করতেন সেখানটা একটু খেয়াল রাখুন, ওখানেও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। নমস্কার পিআরবি। নমস্কার পিআরবি। হ্যাঁ নমস্কার স্যার, গুড মর্নিং। বলুন স্যার, কনস্টেবলের কি রেজাল্ট বেরিয়েছে 2020-20? রেজাল্ট দেওয়ার চেষ্টা করা হয়েছিল কালকে, তো আমাদের যে নিজস্ব সার্ভারটা নতুন তৈরি হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে একটু সমস্যা দেখা গেছে যে কারণে আর কমপ্লিট করা যায়নি। স্যার বলছি কাট অফের যেটা আপলোড হয়েছে ওটা কি সঠিক? তাই বলছি, দেখুন সেটা সঠিক না, দেখুন সত্যি কথা বলতে এই কাজগুলো ভীষণই কনফিডেন্সিয়াল হয়, তো আপনার আমরাও সঠিকভাবে জানতে পারি যতক্ষণ না পাবলিকলি পাবলিক হয়, ঠিক আছে। আচ্ছা, ও কাট অফ যেটা দেখেছেন সেটা সত্যি হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, একটু ধৈর্য ধরুন, আমাদের সার্ভার যদি প্রবলেম ঠিক নাও হয় তাহলেও যে পুরনো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটটা আছে সেখানে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। ইউটিউবে দেখাচ্ছে তো স্যার, মানে বুঝতে পারছেন রাশ লেভেলটা কিভাবে বেড়ে যাচ্ছে, মানে নিজের মনের মধ্যে এটাই ব্যাপার বেড়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।